শুরুতেই সংবাদ শিরোনাম। ওয়াহিদা খানমের উপর হামলা, আটক দুজনই যুবলীগের। ইউএন ও ওয়াহিদার জ্ঞান ফিরেছে। এবং সবশেষ থাকছে ইউএনওর উপর হামলার ঘটনায় নৈশ প্রহরী আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। র‍্যাব, পুলিশ, পিবিআই, সিআইডি এবং পুলিশের বেশ কিছু ইউনিট রাতভর অভিযান চালিয়ে শুক্রবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সরকারি বাসভবনে প্রবেশ করে ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবাকে গুরুতর জখম করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা যায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং আসাদুল ইসলাম আহ্বায়ক কমিটির সদস্য। তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তাদেরকে রংপুর র‍্যাব 13 এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং আসাদুল ইসলাম উপজেলা যুবলীগের সদস্য। হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। অপরদিকে জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জের আবুল কালামের ছেলে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তার জ্ঞান ফিরেছে। অস্ত্রোপচারের 11 ঘন্টা পর জ্ঞান ফিরল, হাসপাতালের সূত্রে এমনটা নিশ্চিত হওয়া গেছে। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন এবং গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তার মাথায় হাড় ভাঙা 7-8 টুকরো অস্ত্রোপচারে জোড়া দিয়েছে চিকিৎসকরা। আঘাতের কারণে আরও ছোট ছোট যে কাটা ছিল সেগুলো ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার 3 সেপ্টেম্বর রাত 12টার দিকে অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। মোহাম্মদ জাহিদ হোসেন 6 সদস্য বিশিষ্ট চিকিৎসক দলের প্রায় 2 ঘন্টার চেষ্টায় মাথার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ওয়াহিদার অস্ত্রোপচার শেষ হলেও 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইউএনও ওয়াহিদা সেরে উঠবেন সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হলেও সংখ্যা মুক্ত নন বলে জানান তিনি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় নৈশ প্রহরী পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা ডিবি পুলিশ। দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি ইমাম আবু জাফর বিষয়টি নিশ্চিত করেন। ইতিমধ্যে ঘোড়াঘাট উপজেলা পরিষদ এবং ইউএনওর আবাসিক ভবন পরিদর্শন করেছেন দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলী সাদেক, বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি, দিনাজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব 13 প্রধান সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। জানা যায়, রাত আনুমানিক 2:30টার দিকে একদল দুর্বৃত্ত উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার আবাসিক ভবনের দ্বিতীয় তলায় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে ওয়াহিদা খানমকে কোপাতে শুরু করে। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে এবং তার মাথায় আঘাত করে। এ সময় মেয়ের চিৎকারে তার বাবা ছুটে আসে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্বৃত্তরা তাকেও মারধর করে। পরে অন্য কোয়ার্টারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনার পর তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রংপুরে পাঠানো হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম রংপুর ডক্টরস ক্লিনিক ICU ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল 3:15 দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এবং হাসপাতালের পরিচালক ডক্টর কাজীদিন মোহাম্মদ জানিয়েছেন, ইউএনওর মাথায় আঘাতের কারণে হাড় ভেঙে গিয়েছে, এক সাইড অবশ হয়ে গিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।